আসসালামু আলাইকুম। এখন আমি আপনাকে দেখাবো যে আপনি কিভাবে আপনার বিজনেস ম্যানেজারে আপনার কোনো ডিজিটাল মার্কেটার বা অন্য কোনো পিপলকে অ্যাড করবেন, যেন সেও আপনার বিজনেস ম্যানেজারে আপনার প্রয়োজনীয় কাজগুলো করে দিতে পারে আপনার হয়ে। তো এটা অনেক সময় দরকার হইতে পারে, আপনি আপনার মার্কেটারকে অ্যাড করতে হইতে পারে, আপনার অন্য কোনো টিম মেম্বারকে অ্যাড করতে হইতে পারে, সেম প্রসেসই আপনি সবাইকে অ্যাড করতে পারবেন। তো চলেন প্রসেসটা দেখা দিই। সেটা হচ্ছে, সবার আগে আপনি আপনার যে বিজনেস ম্যানেজার আছে এটার মধ্যে লগ ইন করে আপনার বিজনেস সেটিং এ আসবেন, এই ড্যাশবোর্ডটা আসবেন। আই থিঙ্ক এইখানে কিভাবে আসতে হয় আপনি জানেন। তো এখানে আসার পর আই থিঙ্ক এই প্যানেলটা মানে এই ইন্টারফেসটার সাথে আপনি পরিচিত। সাইড নেমে দেখতে পারবেন আপনার সব কিছু আছে, অ্যাড অ্যাকাউন্ট, আপনার ইউজার্স, আপনার আপনার ডাটা সোর্স, আই থিঙ্ক এখানে আসতে পারবেন, আপনি এটা চিনেন। সো এখান থেকে আপনি কাজ করেন। সো এখানে আসার পর যেটা করবেন, একদম উপরের দিকেই দেখবেন যে পিপলস নাম ইউজারের আন্ডারে এরকমও থাকতে পারে হাই, ঠিক আছে, ইউজার্স থাকতে পারে। সো ইউজার্সের মধ্যে আপনি ক্লিক করবেন, ক্লিক করলে এটার আন্ডার আরও তিনটা অপশন বের হবে, যেমন পিপলস, পার্টনার অ্যান্ড সিস্টেম ইউজার। তো এখান থেকে আপনি জাস্ট পিপলের এই বাটনটাতে বা এই লিঙ্কটাতে ক্লিক করলে আপনার সামনে এইরকম একটা ইন্টারফেস আসবে, যেখানে আপনি দেখতে পারবেন যে অলরেডি কয়জন পিপল বা ইউজার আপনার এই বিজনেস ম্যানেজারে অ্যাড আছে, সবার লিস্ট আপনি এখানে পেয়ে যাবেন। সো আপনি আরও নতুন ইউজার যখন অ্যাড করতে চাইবেন, তখন আপনি যেটা করবেন, এই পেজে উপরের দিকে দেখেন একটা অপশন আছে ইনভাইট পিপল নামে। সো আপনি এই বাটনে ক্লিক করবেন। তো চলেন আমি আপনাকে একটা অ্যাড পিপল অ্যাড করে দেখাই এই বিজনেস ম্যানেজার আন্ডারে। দেখেন এই বিজনেস ম্যানেজার হচ্ছে আলমিনার ফ্যাশন বিএম, মানে বিজনেস ম্যানেজার। সো এটাই বিজনেস ম্যানেজারের নাম। সো আপনার বিজনেস ম্যানেজার নাম যে কোনো কিছু হইতে পারে, নো প্রবলেম। এখানে আসার পর আপনি যাকে অ্যাড করবেন তার ইমেল অ্যাড্রেসটা আপনাকে দেওয়া হবে, জাস্ট ওইটা আগে নিয়ে রাখবেন আপনার কাছে। তারপরে হচ্ছে ইনভাইট পিপল, এটার মধ্যে ক্লিক করবেন। এটার মধ্যে ক্লিক করার পর আপনি ইন্টার ইমেল অ্যাড্রেস, এই যে একটা বক্স আসবে আপনার সামনে, এক ফিল্ডে আসবে, সেখানে হচ্ছে ইমেল অ্যাড্রেস ইনপুট করার ফিল দেবে আপনাকে। সো এখানে আপনি জাস্ট ওই ইমেলটাকে টাইপ করে দেন অথবা কপি করে দিবেন, কপি পেস্ট করে দিবেন এখানে। ওকে, পেস্ট করার পর আপনি যেটা করবেন, নেক্সটে একটা বাটন আছে এখানে, এই বাটনে ক্লিক করবেন। এই বাটনে ক্লিক করার পর আপনার সামনে এইরকম একটা পেজ আসবে, যেখানে আপনি তাকে কী কন্ট্রোল দিতে চান সেই বিষয়ে, মানে সেটা সেট করবেন। এখানে আছে জাস্ট ম্যানেজ, আপনি যদি অ্যাপ ইন্টিগ্রেশন জাস্ট ম্যানেজ এইটাকে অন করে দেন, তাহলে সে পার্সিয়াল অ্যাক্সেস পাবে, বেসিক অ্যাক্সেস পাবে, সব কিছুর অ্যাক্সেস পাবে না। তো ঠিক আছে, সো এটা আপনি কাকে কতটুকু অ্যাক্সেস দিতে হবে সেই হিসাবে আপনি তাকে অ্যাড করবেন। সো বাট এই হচ্ছে অবস্থা। বাট যখন আপনি আমাদের অ্যাড করবেন এই আপনার মার্কেটিং টুলসগুলো সেট আপ করার জন্য, তখন যেটা করবেন, তখন আপনি আমাদেরকে ফুল কন্ট্রোল এটা দিতে হবে আমাদের, ঠিক আছে। সো এভরিথিং কন্ট্রোলের আন্ডারে দেখতে পারবেন, ফুল কন্ট্রোল আন্ডার এভরিথিং আছে, এটার আন্ডারে যে ম্যানেজটা আছে এইটাকে অন করে দেবেন, ঠিক আছে। এটাকে অন করে দেওয়ার পর তারপরে হচ্ছে আপনি নেক্সটে দিবেন। নেক্সটে দেওয়ার পর আপনার সামনে এইরকম অপশন আসবে, এখান থেকে অনেক অপশন আছে, আপনি কাকে কোন অ্যাড অ্যাকাউন্টে দিতে চান, এত কিছু দরকার নেই, আপনি নেক্সটে যাবেন, এখানে আসবেন, এখান থেকে কিছু করার দরকার নেই, আবার আপনি জাস্ট এখান থেকে ইনভাইট সেন্ড করে দেবেন। তাহলেই আপনি যে ইমেলটা দিচ্ছেন, অ্যাড করছিলেন একটু আগে, ওই ইমেলে একটা ইনভাইট সেন্ড হয়ে যাবে। দেখেন ইনভাইট সেন্ড হয়েছে। সো এখন হচ্ছে এই ইমেলে একটা ইনভাইট সেন্ড হয়েছে, সে যদি ওই লিঙ্কে ক্লিক করে জয়েন করে, তাহলে হচ্ছে আপনার এই বিজনেস ম্যানেজারে সে অ্যাক্সেস পাবে এবং কাজ করতে পারবে। সো একটু হওয়ার পর আপনি এটাকে ডান করে দেবেন। সো এখন দেখেন এখানে, তারপরে এখানে আপনি কেটে দিলেন, ঠিক আছে। সো এখানে দেখতে পারবেন যে আপনার এই দেখেন এই নতুন একটা ইউজার অ্যাড হইল, ফুল কন্ট্রোল, তার মানে অ্যাক্সেসের পারমিশন কি আছে দেখেন, সবার এভরিথিং আছে, ফুল কন্ট্রোল আছে। বাট ইনভাইট স্ট্যাটাসে দেখতে পারবেন এখানে ইনভাইট লেখা আছে, আর এটাই এগুলোতে অ্যাক্টিভ লেখা আছে, আপনার আগেরগুলোতে থাকবে। সো ইনভাইট মানে আপনি পাঠাইছেন, এখনও মানে সে অ্যাকসেপ্ট করে নাই, সে যখন অ্যাকসেপ্ট করবে এখানে আপনার তারটার সামনেও এখানে ইনভাইট লেখা শো হবে, তার মানে তখন সে আপনার বিজনেস ম্যানেজার অ্যাক্সেস পাইছে। তো যাই হোক, আই থিঙ্ক এইটুকু যদি আপনি এভাবে পাঠাইতে পারেন, তাহলে সে আর নেক্সট ব্যক্তি যে আছে সে তার কাছে লিঙ্ক চলে যাবে এবং সে অ্যাকসেপ্ট করে তার আপনার বিজনেস ম্যানেজার অ্যাক্সেস নিতে পারবে। তো আই থিঙ্ক বিষয়টা বুঝতে পারছেন আজ এই পর্যন্ত। যদি তারপরে কিছু না বুঝেন আমাদেরকে জানাবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।